হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আমি আজকে পৌনে 4% জমির উপর একটি প্ল্যান কিভাবে করবেন, মানে একটি প্ল্যানে কয়টা রুম হবে, কয়টা ড্রয়িং রুম হবে, কয়টা ডাইনিং রুম হবে, কয়টা টয়লেট হবে, সব ব্যাপার আপনাদের সাথে ডিটেলস আলাপ করব। বিশেষ করে যারা দেশের বাইরে আছেন, বাড়িতে বিল্ডিং করতে চান, তাদের জন্য আজকের প্ল্যানটি খুবই গুরুত্বপূর্ণ। তো ধৈর্য সহকারে প্ল্যানটি দেখতে থাকুন। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্ল্যানটি জন্য আমার যে জমির সাইজ, এটা হচ্ছে কি 44 ফিট বাই 34 ফিট, মানে 44 ফিট লম্বা, 34 ফিট চওড়া, এই সাইজের উপর আমি পুরো প্ল্যানটা তৈরি করা হয়েছে। এখন আপনাদের সামনে আমি এই পুরো প্ল্যানটা প্রেজেন্ট করব, কোথায় কী রুম আছে। তো দেখেন, এই প্লটটা হচ্ছে দক্ষিণমুখী। তো শুরুতেই যেহেতু আমার 34 ফিট লম্বা, তো মাঝখানে সিঁড়ি রাখা হয়েছে। দেখেন, পুরো প্ল্যানটা একটা ইউনিট হবে। তো সিঁড়িতে আছে, সিঁড়িতে ঢোকার পরে সিঁড়ির সাইজ হচ্ছে 7 ফিট 6 ইঞ্চি বাই 16 ফিট 2 ইঞ্চি। ঢোকার পরেই একটা এন্ট্রেন্স, মানে একটা মেইন দরজা, সেটা মেইন দরজাতে ঢোকার পরে আপনি দেখতে পাবেন যে ড্রয়িং কাম ডাইনিং, ড্রয়িং রুম উইথ ডাইনিং রুম। এই ড্রয়িং রুম আর ডাইনিং রুমের সাইজ হচ্ছে কি 18 ফিট 3 ইঞ্চি বাই 10 ফিট 5 ইঞ্চি। এই ড্রয়িং আর ডাইনিং রুম থেকে সবগুলো রুমে আপনি আসা যাওয়া করতে পারবেন, সেইভাবে প্ল্যানটা করা হয়েছে। তো দেখেন, এখন আমি ড্রয়িং রুম থেকে আমি যদি ডাইনিং সাইডে আসি, আমার একটা গেস্ট বেড আছে। এই গেস্ট বেডের সাইজ 11 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট 10 ইঞ্চি, মানে খুব বড়ও না আর ছোটোও না, তাই কী পাচ্ছেন। এর সাথে একটা ব্যালকনি আছে 6 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিট 1 ইঞ্চি। তো প্ল্যানের অ্যারেঞ্জমেন্টটা খুবই সুন্দর। যদি আপনারা যদি কি করেন, করার পর বুঝতে পারবেন। এটা 3D এখনও করা হয় নাই, যদি ফিউচারে ক্লায়েন্ট যদি 3D করে আপনাদেরকে দেখাবো। এরপর দেখেন, এই গেস্ট বেডের সাথে একটা কমন বাথ আছে। এই কমন বাথটা হচ্ছে কি সাইজ 5 ফিট বাই 6 ফিট। এই কমন বেডের সাইজ হচ্ছে 5 ফিট বাই 6 ফিট। এরপর এই ড্রয়িং রুম থেকে আবার বিল্ডিংয়ের বাম পাশে একটা রুম আছে, সেটা হচ্ছে মাস্টার বেড, সেটাও 11 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট 10 ইঞ্চি। এটার সাথেও একটা ব্যালকনি আছে 6 ফিট 7 ইঞ্চি বাই 4 ফিট 1 ইঞ্চি। দেখতেই পাচ্ছেন এই যে। এরপর এই মাস্টার বেডের সাথে টয়লেট আছে 7 ফিট 1 ইঞ্চি বাই 5 ফিট। তো এটা হলো বিল্ডিংয়ের ফ্রন্ট সাইডে দুইটা রুমের টোটাল ডিসক্রিপশন। এরপর দেখেন, এই যে ড্রয়িং কাম ডাইনিং রুমের সাথে এখানে একটা ওয়াল আছে দরজা দিয়ে, এই যেখানে দেখেন কিচেন রুম, কিচেন রুম আছে 7 ফিট 10 ইঞ্চি বাই 8 ফিট 5 ইঞ্চি। এই কিচেন রুমের দুই পাশে দুইটা দরজা, একটা দরজা দিয়ে কমন বেডে যায়, একটা চাইল বেডে যায়। তো কমন বেড হচ্ছে 11 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট 9 ইঞ্চি সাইজ দেখেন। এরপরে চাইল বেডের সাইজ হচ্ছে কি 11 ফিট 3 ইঞ্চি বাই 12 ফিট 9 ইঞ্চি, মোটামুটি বেশ ভালো রুম, লম্বা রুম। এরপর এখানে একটা বাথরুম আছে 7 ফিট 1 ইঞ্চি বাই 5 ফিট। তো এই হচ্ছে কি এই পুরো প্ল্যানটার সবগুলো রুমের সাইজ এবং লোকেশন। তো এই প্ল্যানটার বিশেষত্ব হচ্ছে কি, এই প্ল্যানের সব জায়গায় আপনার ভেন্টিলেশনের পর্যাপ্ত ব্যবস্থা আছে, মানে সব রুমে আপনার সাথে জানালা আছে। দেখেন কীভাবে, এই যে ড্রয়িং রুমের সাথেও একটা জানলা আছে, এই যেখানে দেখেন এই বেসিনের সাথে একটা জানলা রাখা হয়েছে। এরপর এই যে এই কমন বেডে দুইটা জানলা, এরপর কিচেনের জানলা, চাইল বেডে দুইটা জানলা, সামনে মাস্টার বেড, মাস্টার বেডও দুইটা জানলা, এরপর গেস্ট বেডও জানলা আছে, ব্যালকনি আছে, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে কি টোটাল 2496 স্কোয়ার ফিটের একটা প্ল্যান, 3.43% হিসাব করলে। আর এই পুরো বাড়িটা একতলা যদি কমপ্লিট করতে চান, একতলা মানে নিচে ফাউন্ডেশন দিয়ে আপনি একতলা কমপ্লিট করতে গেলে আপনার অলমোস্ট 32 লক্ষ টাকা খরচ হবে। বর্তমান বাজার দর অনুযায়ী আপনার 32 লক্ষ টাকা খরচ হবে, এই নিচে পারবেন না। তো
দর্শক, ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।